তো কিন্তু খুব চালাক আছে জানো কি, তুমি যেটা করছো দেখো সমান তোমার দিকে। দাদা ঠাকু, ও দাদা, ছোটদা ছোটদা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ডোডোর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার ডোডোর বদমাশি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। একটুও খাওয়া দাওয়া করতে চায় না, শুধুই খেলাধুলা করে, ঠিক করে ঘুমায়ও না। দেখো তোমরা কেমন বদমাশি করছে ঠাকুমার সাথে, কোন শুটি করছে দেখো তোমরা। তুমি আর আমি, আমার পাপা পাপা বলেছে তো, আমার পাপা বলেছে তোরা মর্তলোকে যে যাচ্ছিস দুষ্টু করবি না, তো বলেছি না দুষ্টু করব না। আমরা তিন ভাই বোন এসেছি ওই টেকুকে আর পলুকে, টেকু আর পলুকে তিন দুজনকে সাইজ করবো বলে তিন ভাই বোন এসেছি মর্তলোকে। আমরা দেখব এখানে মানুষজনগুলো কেমন, তাই না দাদা ভাই? খুব আনন্দ হবে, তাই আমরা এখন যাবো না, আমরা তিন ভাই বোন মর্তলোকে থাকবো। হ্যাঁ, দেখলে তো কেমন খুনসুটি বেড়ে গেছে আমার ডোডোর, সারাদিন শুধু দুষ্টুমি করাই এর কাজ। আচ্ছা, ও খেলুক, ও হচ্ছে ঠাকুমার সাথে খেলুক, আমরা বরঞ্চ ডোডোর কী কী জিনিস এসে দেখাই। জিনিস আর কিছুই না, ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিছু অর্ডার করেছি, সেগুলোই তোমাদের দেখাবো। সাধারণত আমার বাড়ির ব্যবহারিক জিনিসগুলো আমরা দোকান থেকেও কিনি, কিন্তু ওই অ্যামাজন বা ফ্লিপকার্ট ফ্রেশ থেকে কিনলে কী হয়, অনেকটা বাজেটে চলে আসে, অনেকটা সাশ্রয় হয়। সেই জন্যই আমরা ওই অ্যামাজন বা অথবা ফ্লিপকার্ট থেকেই মাঝে মাঝে কিনি। তো আজকে সেই অর্ডারগুলো এসছে, তোমাদের দেখাই, দাঁড়াও তোমরা দেখো কী কী এসছে। এত কিছু কাগজপত্র, এ মা কাগজ দিয়ে গেছে নাকি? শুধু এ বাবা, চারটে ব্রাশ কিনেছিলাম। দেখি ব্রাশগুলো আরেকবার দেখাও একটু, আরেকবার দেখাও ভালো করে। হ্যাঁ করিস, ওরাল বি, আমার সোনার কই পারফিউম আসেনি তো? এটা কি? দাঁড়াও দাঁড়াও দেখি, তুমি যে কি না কি অর্ডার করো। বন্ধুরা, আমার মতে ঘরের জিনিসগুলো সাধারণত ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেই কেনা ভালো, তার কারণ হচ্ছে এখানে অনেকটা সাশ্রয় হয়, দোকানে দোকানে অনেকটা বেশি দাম পড়ে যায়। তো একসাথে কিনলে, যদি অল্প অল্প কিনি তাহলে কিন্তু সাশ্রয় খুব একটা হবে না, যদি একসাথে কেনা যায় মাসের বাজার যেটা বলা হয় তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় করা যায়। তো আমি অনেক দিন থেকেই এরকম করেই কিনি, তো এটা আমার ভালো লাগে। সেটাই এসে দেখো, খুব খুশি ও, এটা আমার, আমি খুশি খুব। ওরম করতে জোরে জোরে করছো কেন? বন্ধুরা, আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে কিন্তু সবাই জানিও, কারণ আমি কমেন্টগুলো পড়ে পড়ে কিন্তু ডোডোকে শোনাই, ডোডো কিন্তু সব বুঝতে পারে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও, আর ওই যে ঘন্টাটা আছে ওটা যেন অল নোটিফিকেশানে ক্লিক থাকে, তাহলে ভিডিওগুলো দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাইকে একটু তোমাদের বন্ধুবান্ধবকে বলো যাতে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে, ডোডো ফ্যামিলি তো একটু বড় হওয়া দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের এলাম, তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে, চললাম আজকে, টাটা।